Assalamualaikum, আমি শাপলা, শিক্ষিকা দিল্লি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাড়িতে আছো এবং সুস্থ আছো। বর্তমানে তোমরা জানো যে লকডাউনের এই সময়ে আমাদের পাঠদান অনেকটা পিছিয়ে আছে এবং এই পিছিয়ে যাওয়া ক্লাসটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের স্কুল অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমি গ্রেড ওয়ানের পরিবেশ পরিস্থিতি বইয়ের ক্লাসের বিভিন্ন অংশ সম্পর্কে তোমাদের শিখাবো। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে এবং সুন্দর করে দেখবে। তো শুরু করা যাক। ক্লাসের বিভিন্ন অংশের মধ্যে প্রথমে আছে মূল, মূলের উপরে আছে কাণ্ড এবং সর্বশেষ আছে পাতা। তোমাদের জেনে রাখা ভালো যে এই তিনটা অংশ ছাড়া গাছের আরো অংশ আছে, কিন্তু আমরা আজকে এই তিনটা অংশ সম্পর্কে বিস্তারিত জানব। তো এবার আমরা মূল সম্পর্কে জানব। মূল কি? মূল হচ্ছে গাছের নিচের অংশ যেটা মাটির নিচে থাকে। মূল সাধারণত সাদা রঙের হয়ে থাকে। মূলের কাজ কি? মূল হচ্ছে মাটি থেকে পানি বা রস সরবরাহ করে কাণ্ডকে পৌঁছে দেয়। তার এবার কাণ্ড, কাণ্ড হচ্ছে এই ফুলের উপরের অংশ। কাণ্ডের কাজ মূল থেকে রস বা পানি সরবরাহ করে পাতাকে পৌঁছে দেয়। তাছাড়াও কাণ্ড হচ্ছে গাছের কাঠামো, গাছের কাঠামো তৈরি এবং গাছকে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। তারপরে সর্বশেষ কি আছে? পাতা। পাতার কাজ কাণ্ড থেকে প্রাপ্ত যে রস বা পানি সেটা সূর্যের আলো এবং কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে খাদ্য তৈরি করে গাছকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এবারে আমরা গাছের উপকারিতা সম্পর্কে জানব। গাছ থেকে আমরা কি কি পাই? গাছ আমাদের ফুল, আমাদের কি কি গাছ আমাদের ফুল ফল ও ছায়া দেয়। আমরা বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে থাকি, সেগুলা যে গাছ থেকে আমরা প্রয়োজনীয় কাঠ পাই। তাছাড়া বিশ্লেষণের জন্য আমাদের অক্সিজেনের প্রয়োজন। আমাদের মহামূল্যবান অক্সিজেন গাছ আমাদের দিয়ে থাকে। এবারে আমাদের গাছের প্রধান কয়টি অংশ ও কি কি এবং গাছের দুইটি উপকারিতা লিখো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই আমাদের অনলাইন ক্লাস আজ এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই